আই স্টুডেন্টস মাধ্যমিকে খারাপ রেজাল্ট হয়েছে তার জন্যে তোমার বন্ধু বান্ধব বা তোমার আত্মীয় স্বজন বা তোমার যারা ওয়েল উইসার তারা একটু দুঃখ পেয়েছে এবং তোমাকে অনেকে সাজেস্ট করছে যে না তোর পক্ষে আর এই সাবজেক্ট নিয়ে এইচএস করা সম্ভব নয় পার্টিকুলার কোনো সাবজেক্ট নিয়ে ধরো আমি কথার কথা বলছি ধরো তোমার সায়েন্সে খুব ন্যাক ছিল সায়েন্সের ওপর পড়াশোনা করার ভীষণ ইচ্ছে ছিল তোমার হয়তো তোমার বিটেক ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছে ছিল বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাওয়ার ইচ্ছে ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো করব এবং আমি নিজে একটা ইঞ্জিনিয়ার হব বাবু এবং তোমার রেজাল্ট দেখে তোমার নিজের হয়তো নিজের প্রতি আত্মবিশ্বাস চলে গেছে ভাবছ যে এই রেজাল্ট নিয়ে সত্যি তো ইঞ্জিনিয়ারিং করা সম্ভব নয় বা সায়েন্সের কোনো গ্রুপ নিয়ে পড়াশোনা করা সম্ভব নয় দেখো যদি তোমার ইচ্ছে না থাকে শুধু বাবা মার ইচ্ছে আছে যে আমি যে তার মানে তাদের ইচ্ছে আছে যে তুমি যাতে বিশাল বড় ইঞ্জিনিয়ার হও বা বিশাল বড় সায়েন্টিস্ট হও বা সায়েন্সের সাবজেক্টের ওপর নিয়ে তুমি এইচএসে পড়াশুনো করো বা ভবিষ্যতে গ্র্যাজুয়েশান হোক সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে করো কিন্তু তোমার নিজের ইচ্ছে নেই এরম যদি তোমার গার্জেনদের ইচ্ছে আছে কিন্তু তোমার নিজের ইচ্ছে নেই এরম যদি হয় তাহলে আমি বলবো যে তুমি রেজাল্ট ভালো করনি বা ভালো যদি করেও থাকতে তাও আমি বলতাম যে না তোমার সায়েন্স নেওয়ার দরকার ছিল না কিন্তু যদি তোমার নিজের ইচ্ছে থাকে কিন্তু কোনো কারণে তোমার এক্সাম খারাপ হয়েছে বিভিন্ন কারণে এক্সাম খারাপ হতেই পারে একটা এক্সাম খারাপ হতে পারে বিভিন্ন কারণ। হয়তো তোমার সেই সময় মানসিক অবস্থা ভালো ছিল না তুমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছিলে তোমার ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছিল। অথবা হয়তো কোনো কারণে পড়াশোনা করতে নি বা এই এক্সামের টাইমে কিছু প্রবলেম হয়েছে হাজার একটা কারণ হতে পারে এটা এক্সামের মানে খারাপের জন্যে কিন্তু যদি তোমার এমন হয় যে না তোমার সায়েন্সের সাবজেক্টেই ইন্টারেস্ট সবচেয়ে বেশি এবং তুমি ভবিষ্যতে সায়েন্স নিয়েই পড়াশোনা করতে চেয়েছিলে অথবা তুমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলে তাহলে আমি বলবো যে অবশ্যই মাধ্যমিকের পরে যে রেজাল্টই করে না মানে করে থাকো না কেন যদি সেই রেজাল্টের মাধ্যমে তোমার সায়েন্সের কোনো সাবজেক্টে তুমি অ্যাডমিশান পেয়ে যাও যে কোনো কলেজে বা যদি ইঞ্জিনিয়ারিং কোনো কোর্সে যদি অ্যাডমিশান পেয়ে যাও ইঞ্জিনিয়ারিং কোর্স কি একটাই আছে মাধ্যমিকের পরে ইঞ্জিনিয়ারিং কোর্স একটাই আছে সেটা হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা নিশ্চয়ই তোমরা জানো আর মনে রাখবে পলিটেকনিক ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং করার জন্যে কোনো কোনো কলেজ ফর্টি পার্সেন্ট কোনো কোনো কলেজ ফিফটি পার্সেন্ট কোনো কোনো কলেজ ইভেন থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক্সে যদি তোমার মাধ্যমিকে থাকে তাও কিন্তু তুমি পলিটেকনিকের চান্স পেয়ে যাবে হ্যাঁ এটাই কিন্তু মাথায় রাখবে সুতরাং মনে রাখবে মার্কস কম হলেও ভয় পাওয়ার কিচ্ছু নেই যদি তোমার ইন্টারেস্ট থাকে যে না আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারি হব আমি ভবিষ্যতে আমি বিটেক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করব। এবং আমি নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে জীবনে প্রতিষ্ঠিত করবো এবং তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর উপর ভীষণ ইচ্ছা আছে তুমি ভীষণ টেকনিক্যাল নলেজ তোমার গ্যাদার করার ইচ্ছা আছে এই ইচ্ছাটা যদি তোমার থাকে ব্যাস কে কি বলছে কত মার্কস পেয়েছো কোনো ফ্যাক্টর নয় তুমি অবশ্যই আমি বলবো তুমি ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য ঝাঁপিয়ে পড়ো মাথায় রাখবে জীবন অনেক বড় এবং জীবনে কিন্তু ওই পরীক্ষা একটা পরীক্ষা দুটো পরীক্ষা তিনটে পরীক্ষা ফেলিওর বা কম মার্কস ওটা কোনো ফ্যাক্টরই নয় তুমি ফেলিওর হলেই আমি বলতাম যে আবার চেষ্টা করো আবার যাতে করতে সেখানে সেখানে তুমি কম মানে মার্কস পেয়েছো তুমি পাস করে গেছো কিন্তু মার্কসটা কম এসছে ফেলিওর তো হও তাহলে এইখানে তো ভয় পাওয়ার আরও কিছু নেই তুমি পরের পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করবে সেরমভাবে টার্গেট নিয়ে পড়াশোনা করো হয়তো মাধ্যমিকে তুমি ঠিকমতো পড়াশুনো করতে পারো নি কিন্তু পলিটেকনিকে যখন অ্যাডমিশান নেবে সেই পলিটেকনিকে অ্যাডমিশান নেওয়ার সময় নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করো যে দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে তাও আমি পড়াশুনো ঠিকমতো করে আমি পলিটেকনিক কোর্স সে যা যা সাবজেক্ট আছে সব ভালো করে পড়াশুনো করব এবং নিজেকে তৈরি করব সেইভাবে নিজের বাবা মাকে সেইটা বোঝাও তোমার বাবা মা অবশ্যই চাইবেন যে না আমার ছেলে ভবিষ্যতে বেটার প্রফেশনে যাক কোনো বাবা মাই চাইবে না যে তার ছেলে বা তার মেয়ে মানে তার ভবিষ্যতে খারাপ হোক সুতরাং যদি তারা এটা ভেবে ভেঙেও পড়ে গিয়ে থাকেন যে ছেলে তো সায়েন্সের সাবজেক্টে ভালো রেজাল্ট করলো না তাহলে পলিটেকনিক এইসব করে বা ইঞ্জিনিয়ারিং কোর্সে কুইয়ে কী লাভ হবে সায়েন্সের সাবজেক্টের সঙ্গেই সব রিলেটেড অবশ্যই কিন্তু তোমাকে সেটা বোঝাতে হবে যে না আমি এটা ভালো করতে পারিনি কিন্তু এটা আমি করবই আমি অ্যাডমিশান নেবই আরে একজন পলিটিশিয়ান পর্যন্ত একবার ভোটে হেরে গিয়ে আবার চার পাঁচ বছর পরে সে ভোট দেওয়ার সুযোগ পায় এবং আবার জেতার সুযোগ পায় সেখানে একটা সে এত বড় রাজ্য একটা দেশ চালানোর মতো একটা মানে কর্মক্ষমতার জন্য তাকে বারবার সুযোগ দেওয়া হয় কত মানে বয়স অবধি ষাট বছর সত্তর বছর অবধিও তাকে সময় পায় বা তারও বেশি বয়সে হয়তো পলিটিশিয়ানরা সময় পায় সেখানে তুমি তোমার নিজের জীবন সেই জীবনকে প্রতিষ্ঠিত করার তোমার যেখানে ইচ্ছে আছে যে সাবজেক্টের ওপর ইচ্ছে আছে সেটা একটা কোর্সে তুমি খারাপ রেজাল্ট করেছো বলে তুমি আর মানে চান্স পাবেন এটা তো হতেই পারে না না আর কেউ অন্য কেউ ঠিক করে দেবে যে তুমি ভবিষ্যতে কী হবে তুমি নিজে জানো যে না আমাকে আমার এই সাবজেক্টের উপরই আমার ন্যাগ আছে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরই ন্যাগ আছে ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং হতে চাই তাহলে একটা পরীক্ষায় মাধ্যমিকে গিয়ে খারাপ রেজাল্ট হয়েছে এটা কোনো ম্যাটারই করে না আর আমি তোমাদের আমি এই আমার যে ভিডিও তার ডেসক্রিপশান লিঙ্কে অবশ্যই ভালো ভালো যে পলিটেকনিক কলেজ আছে সেই সব কলেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক সেইগুলোই গিয়ে তোমরা অবশ্যই যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেই কন্ট্যাক্ট ডিটেলসে তাদের অফিসিয়াল যারা আছেন যারা এক্সিকিউটিভ আছেন তাদের নাম্বার পেয়ে যাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই কলেজ সম্বন্ধে ডিটেলস জেনে নিতে পারবে যে কত মিনিমাম পার্সেন্টেজ লাগবে মার্কস যে অ্যাডমিশান নেওয়ার জন্যে অথবা আর কী কী প্রসিডিউর আছে তাদের কোর্স ফি সব পেয়ে যাবে অথবা দেখবে প্রতিটা কলেজে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকে সেই অ্যাডমিশান এনকোয়ারি ফর্মে নিজের ডিটেলস ফিল আপ করে দিয়ে থাকো এর জন্য কিন্তু কোনো ফিজ লাগে না কোনো এক্সট্রা টাকা লাগে না ফ্রিতে তুমি অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম ফিল আপ করে দাও ওদের যে এক্সিকিউটিভ আছেন তারা সিওরলি তোমাকে উইদিন ওয়ান ডে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে থ্রু কল এবং তাদের থেকে তুমি সব কিছু ইনফরমেশান পেয়ে যাবে আর মনে রাখবে যে মানে আফটার কমপ্লিটিং কোর্স যে কোনো কোর্স কমপ্লিট করার পরেই অথবা কোর্স কমপ্লিট করতে করতেই মানে ফাইনাল ইয়ারেই সবচেয়ে বেশি চাকরির সুযোগ প্রাইভেট সেক্টরে বিশেষ করে একমাত্র ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতেই রয়েছে সেটা পলিটেকনিক হোক কি বিটেক হোক মনে রাখবে বিটেকে বিটেক একটা গ্র্যাজুয়েশান কোর্স সেটার জন্য তোমাকে হয় পলিটেকনিক করেও তুমি বিটেক করতে পারো নিশ্চয়ই জানো অথবা এইচএস দিয়ে তোমাকে বিটেক করতে হবে এইচএসে অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে আর একটা জায়গা আছে ইঞ্জিনিয়ারিং কোর্স সেটা হচ্ছে পলিটেকনিক সেটা তুমি মাধ্যমিকের পরেই করতে পারবে তুমি মাধ্যমিক দেওয়ার পরেই তুমি ডাইরেক্ট পলিটেকনিক কোর্স করতে পারবে এবং পলিটেকনিক কোর্স এমন একটা ইঞ্জিনিয়ারিং কোর্স যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স বলা হয় এবং এইখানে কিন্তু চাহিদা মানে পলিটেকনিক ডিপ্লোমাতে জব অপরচুনিটি সবচেয়ে বেশি মাথায় রাখবে আর শুধু জব কেন তোমার যদি মানে কোয়ালিটি থাকে এবং তোমার যদি ইচ্ছা থাকে ন্যাক থাকে এই সাবজেক্টের উপর তুমি যে পড়াশুনো করবে সেই পড়াশুনো মানে পলিটেকনিক যে ইঞ্জিনিয়ারিং কোর্স তার যে কোর্স ডিজাইন আছে সেইটা যখন সেইটা নিয়ে যখন তুমি পড়াশুনো করবে তার ফলে তোমার যে স্কিল ডেভেলপমেন্ট তৈরি এবং সে মনে রাখবে পলিটেকনিক এমন একটা কোর্স সেখানে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজের উপর ভীষণভাবে জোর দেওয়া হয় থিওরির সাথে সাথে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজের উপর ভীষণভাবে জোর দেওয়া হয় এবং তার ফলে তোমার যে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার হবে সব কিছু মিলিয়ে তোমার এতটাই ক্যাপাবিলিটি এসে যাবে যে হয়তো আফটার কমপ্লিটিং দ্য কোর্স তোমার আর ইচ্ছে হলো না যে আমি কোনো চাকরি করবো হয়তো তুমি ভাবলে যে না আমি এরপরে আমি আরও ফার্দার পড়াশুনো করে আমি বিটেক করব বা তোমার ভীষণ টাকা পয়সার অসুবিধা তুমি ইমিডিয়েট ইনকাম করতে যাও তুমি বিটেকে অ্যাডমিশান নিলে কিন্তু বিটেক পড়তে পড়তে তুমি তুমি বিটেকে অ্যাডমিশান নিলে কিন্তু তার সাথে সাথে তুমি একটা জবও পেয়ে গেলে কারণ তোমার পলিটেকনিক ডিপ্লোমাতে কিন্তু জব অপরচুনিটি সবচেয়ে বেশি এবং এর জন্যে মাধ্যমিকের পরে মাত্র তিনটে বছর তোমাকে ভালো করে পড়াশোনা করতে হচ্ছে ঠিক আছে আর মাথায় রাখবে একটা জিনিস যে শুধু জব নয় তার সাথে সাথে তুমি যদি নিজে কিছু টেকনিক্যাল মানে কাজকর্ম করতে চাও মানে সোজা কথা ধরো তুমি নিজে একটা ওয়ার্কশপ খুলতে চাও ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছো এবং তুমি নিজে চাও যে আমি কোনো গ্যারেজে বা আমি কোনো মেকান মোটর ভেহিক্যালস যে কারখানা আছে বা গ্যারেজ আছে সেইখানে কোনো আমি অ্যাপ্রেন্টিসিপ হিসেবে জয়েন করবো বা আমি সেইখানে কাজ করবো বা আমি নিজে একটা গ্যারেজ খুলবো আমার নিজের সেই ব্যাক আপ রয়েছে আর্থিক তো সেইটাও তুমি করতে পারবে কারণ তোমার সেই প্রফেশনাল নলেজ অনেকটাই গ্যাদার হয়ে যাবে প্লাস তোমার প্র্যাকটিক্যাল যে কোর্স যে প্র্যাকটিক্যাল যে নলেজ গ্যাদার করেছো তোমার কোর্স করতে করতে সেইখান থেকে তুমি তোমার সেই এক্সপিরিয়েন্সও গ্যাদার করে নেবে হয়তো দেখা যাবে তুমি বিজনেস করবে আজকের আজকেরই খবরের কাগজে বা নিউজ পেপারে আমি একটা খবর দেখলাম যে এবারে যে মানে যেই অ্যাডভান্স যে এক্সাম সেই এক্সামের জন্যে তৈরি হচ্ছে এমন সব স্টুডেন্টরা তাদের মধ্যে খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট যে এবারে ডব্লিউ বিজেইতে ফার্স্ট হয়েছে যত সম্ভব সেই স্টুডেন্ট বলছেন যে যে আমি মানে আইআইটিতে ভর্তি হতে চাই এই জন্য নয় যে আমি একটা বিশাল বড় চাকরি চাই আমি চাই যে আমি নিজেই কিছু একটা বিশাল বড় বিজনেস করব ভাবো আমি নিজে একটা বিজনেস করব যাতে আমি আরও অনেক লোককে আমি চাকরি দিতে পারি সেই মেন্টালিটি নিয়ে সে করছে সুতরাং বুঝতেই পারছো যে টেকনিক্যাল নলেজ গ্যাদার করার জন্য বা ম্যাক্সিমাম লোক আজকে যেখানে ভাবে যে একটা পরীক্ষা দেওয়ার পরে আমি অনলি মানে চাকরি আমায় পেতে হবে সেটা নয় তুমি যদি চাও তোমার মধ্যে যদি সেই ক্যাপাবিলিটিস থাকে কারণ বিজনেস করতে গেলে মাথায় রাখবে একটা ম্যানেজেরিয়াল পাওয়ারও লাগে তো সেই জিনিসটা যদি তোমার নিজের থাকে অবশ্যই তাহলে তুমি তোমার তোমার টেকনিক্যাল নলেজ প্লাস তোমার ম্যানেজেরিয়াল স্কিল এই দুটো নিয়ে তুমি তোমার নিজের বিজনেস স্টার্ট করতে পারবে তো সেটা আমি অনেক বড় পরের ব্যাপার এবং মনে রাখবে বিজনেসের চেয়ে ভালো কিছু হয় না সবচেয়ে বেশি ইনকাম বিজনেসে হয় এবং এটা শুধু তোমার নিজের উপকার নয় তুমি আরও দশটা লোকের উপকার করছো তো সেটা পরের ব্যাপার তো আমি যাই হোক আমি একটাই কথা বলতে চাই যে পলিটেকনিক নিয়ে যদি পড়াশুনো করার ইচ্ছে তোমার থেকে থাকে বা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থেকে থাকে কিন্তু মাধ্যমিকে কম মার্কস পেয়েছো বলে যে তুমি ভাবছো যে আর বোধ হয় আমার সেই সুযোগ হলো না সেটা ভুল তুমি অবশ্যই আমি যে কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কগুলোয় ক্লিক করে সেই কলেজের ওয়েবসাইটে ঢুকে যাও এবং সেখানে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম ফিল করে দাও তাদের এক্সিকিউটিভরা তোমাদের ফোন করবে তোমরা তাদের সঙ্গে কথাবার্তা বলে তুমি জেনে নিতে পারবে যে তোমার যে পার্সেন্টেজ পেয়েছো যেটাকে তুমি ভাবছো যে এই পার্সেন্টেজ নিয়ে হয়তো আমি ভর্তি হতে পারবো না সেটা হয়তো ভুল এবং যদি তুমি সেই সুযোগ পাও যে না তোমার পার্সেন্টেজ নেই তোমার যে প্রাপ্ত মার্কস সেই মার্কসের পার্সেন্টেজ নিয়েই তুমি অ্যাডমিশান নিতে পারবে আমি বলবো ইমিডিয়েটলি ভর্তি হয়ে যাও যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও যদি তোমার ইন্টারেস্ট থাকে কারণ একবার খারাপ রেজাল্ট করেছো মানে পরেরটাতেও খারাপ রেজাল্ট হবে তা কিন্তু নয় জীবন বারবার সুযোগ দেয় আর মানে প্রচুর মানে সমস্ত ফিল্ডেই লোকজন কিন্তু বারবার সেই সুযোগটা নেয় তা তুমি কেন নেবে না কে কোথায় বলেছে এই থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে যারা এই সায়েন্সে সায়েন্স সায়েন্সে যারা থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়েছে তারা নাকি এই যদি সায়েন্স নিয়ে পড়তে পারবে না আরে কেন তার যদি ইন্টারেস্ট থাকে তার যদি সায়েন্সের সাবজেক্টে ভালোবাসা থাকে কোনো কারণে হয়তো কম এসছে হতেই পারে কিন্তু তার যদি সেই সাবজেক্টে ভালোবাসা থাকে যে কোনো সাবজেক্টের কথাই বলছি সায়েন্স আর্টস কমার্স যে কোনো সাবজেক্টেই হয়তো সে কোনো কারণে মাধ্যমিকের তার সেই রেজাল্ট খারাপ এসছে তা বলে এই নয় যে তার যদি সেটা ইন্টারেস্ট থাকে সে ভবিষ্যতে যখন আবার সেটা নিয়েই পড়াশুনো করে যখন এক্সাম দেবে সেটাতেও খারাপ আসবে আর সেটা তুমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করো যে না আমি এবারে খারাপ করেছি এর পরের তিনটে বছর আমি ভালো করে পড়াশুনো করে সেই রকমভাবে একটা চমকদারি রেজাল্ট করবো যাতে আমার নিজের স্বপ্ন সফল হয় এবং আমার পরিবার পরিজন আমার বাবা মা সবার মুখ আমি উজ্জ্বল করে উঠতে পারি তো সেই রকম মেন্টালিটি যদি থেকে থাকে তাহলে আমি ইমিডিয়েটলি বলবো যে আমার যে ওয়েবসাইট আছে টপ ইনস্টিটিউট ডট ইন সেইখানে দেখো সেইখানে লগ ইন করো গিয়ে সব ডিটেলস দেখে নাও এবং আমার এই যে ভিডিও এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স সেই ডেসক্রিপশান বক্সের সমস্ত ভালো ভালো পলিটেকনিক কলেজের আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেগুলোই ঢুকে তোমরা অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম ফিল আপ করে রাখো ঠিক আছে তারপর কথাবার্তা বলে জেনে নিতে পারবে যে কী ক্রাইটেরিয়া যদি পছন্দ হয় অ্যাডমিশান নেবে না হলে অ্যাডমিশান নেবে না সো আমি এই ব্যাপারটা এই মেসেজটা দেওয়ার জন্যই ভিডিওটা করলাম যে ভেঙে পড়ার কিছু নেই আর জীবন কিন্তু বারবার সুযোগ দেয় জীবন অনেক বড়। কিন্তু একটাই জিনিস তোমাকে অবশ্যই সেই সুযোগটা কাজে লাগতে হবে সুযোগ বারবার জীবন দেবে এই সুযোগটা কাজে লাগাতে হবে সুযোগটা কাজে লাগাতে গেলে তোমাকে ডিটারমাইন্ড হতে হবে সিরিয়াস হতে হবে পড়াশুনো করতে হবে ভালো করে শুধু প্র্যাকটিক্যাল নলেজ থাকলে হবে না একটা ডিগ্রি বা একটা ডিপ্লোমা সেগুলোর দরকার আছে আমাদের সমাজ ব্যবস্থায় ডিগ্রি ডিপ্লোমা এগুলো। যে কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা মিনিমাম মানদণ্ড যে এটা আমাকে থাকতেই হবে তারপরে তো আমার স্কিল দেখে নেবে যে আছে কি না সেটা ইন্টারভিউ দিয়ে বা এক্সাম দিয়ে দেখে নেবে কিন্তু তোমার ডিগ্রি বা ডিপ্লোমাটা তো পেতেই হবে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও আর যদি মনে করে তোমার বন্ধুবান্ধব কারোরও এই ভিডিওটা থেকে তারা উপকৃত হতে পারে তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এর পরবর্তীকালে আমি খুব শীঘ্রই আবার এরকম কোনো এডুকেশনাল ভিডিও নিয়ে আসছি আবার দেখা হবে সেই ভিডিওতে আজকের এখানে ভিডিওটা আমি এন্ড করে দিলাম খুব ভালো থেকো এবং ভালো হও এবং নিজেকে আরও উন্নত করো টাটা